সূরা তাহরীমের 6 নম্বর আয়াত তেলাওয়াত করছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা থেকে দুই কানা হাদিস আমি পাঠ করলাম। আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ এই আয়াত এবং হাদিস দ্বয়কে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। শুরুতেই আয়াত এবং হাদিস দ্বয়ের তরজমা দিয়ে আলোচনা শুরু করার চেষ্টা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরীমের 6 নম্বর আয়াতের মধ্যে জগতের বিশেষ এক সম্প্রদায়কে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তোমাকে বাঁচাও এবং তোমার পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। কেমন জাহান্নামের আগুন? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। এই আগুনের নিয়োজিত থাকবে কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ, শক্ত কঠোর দিলওয়ালা ফেরেশতাদের নিয়োজিত থাকবে এই জাহান্নামের ইন্ধন জ্বালানোর কাজে নিয়োজিত থাকবে। যেই ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজ যাকে যেই শাস্তি দেওয়ার জন্য নির্দেশ করবে সেই নির্দেশ মোয়াফেক কাজ করবেন, এই নির্দেশের বাইরে কোনো কাজ করবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ইযা বালাগু সাবআ সিনিন, তোমরা তোমাদের ছেলেমেয়েদেরকে নামাজের আদেশ করো যখন 7 বছর বয়সে উপনীত হয়, আর যখন 10 বছর বয়সে উপনীত হয় তখন যদি নামাজ না পড়ে তাহলে তাকে শাসন করে নামাজ পড়াও। আরেকটা হাদিস বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে বলতেছে, ও মা ফাতেমা, তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে এই পৃথিবীতে যত মানুষ বসবাস করে এই মানুষ প্রথমত দুই ভাগে বিভক্ত, এক ভাগ হলো আস্তিক আর এক ভাগ হলো নাস্তিক। আস্তিক বলা হয় যারা আল্লাহকে মানে, সৃষ্টিকর্তাকে মানে, এরা হলো আস্তিক। আর যারা নাস্তিক, সৃষ্টিকর্তাকে মানে না, তারা পরকালকে বিশ্বাস করে না, এই দলের নাম হলো নাস্তিক। আর আবার যারা আস্তিক, আস্তিকদের মধ্যে আবার বিভিন্ন কোয়ালিটি আছে, কেউ তাওহিদে বিশ্বাসী, কেউ ত্রিত্ববাদিক বিশ্বাসী, কেউ একাধিক খোদা মানে, কেউ আবার 33 কোটি খোদাও মানে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে সম্প্রদায়ের কথা উল্লেখ করে আল্লাহ পাক সম্বোধন করছেন, যারা একমাত্র তাওহিদে বিশ্বাসী, এক আল্লাহকে মানে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ। এখানে একটা বিষয় বোঝা থাকা দরকার, আমরা যারা জগতে বসবাস করি একজন আরেকজনকে সম্বোধন করি দুই পদ্ধতিতে। হয়তো কেউ কাউকে নাম ধরে ডাকে, অথবা যিনি ডাকেন যাকে ডাকেন উভয়ের মাঝখানে সম্পর্কের দিকটা উল্লেখ করে ডাকেন। যেমন আমি আমার সন্তানকে নাম ধরে ডাকলাম, হে সার এদিকে আসো, অথবা আমি আমার বাতিকাল বাতিজাকে ডাকলাম, হে আনাস এদিকে আসো। নাম ধরে ডাকলে যিনি ডাকেন যাকে ডাকেন, যিনি ডাকেন তাকে কি পুরস্কার দিবে না তিরস্কার করবে নাকি শাস্তি দিবে, এটা ডাকের মাধ্যমে জানা যায় না। কিন্তু কোনো ব্যক্তি যদি জিনাকে ডাকেন
উভয়ের মাঝখানে সম্পর্কের দিকটা যদি উল্লেখ করে ডাকেন তাহলে বুঝতে হবে এখানে তিরস্কার করবে না শাস্তি দিবে না কারণ শাস্তি দেওয়ার যদি ইচ্ছা থাকতো তাহলে সম্পর্কের দিকটা উল্লেখ করে রব্বুলা এখানে কোনো আত্মীয়কে কেউ ডাকতেন না যেমন আমি আমার সন্তানকে ডাকলাম আব্বু এদিকে আসো তার মানে আমি আমার ছেলেকে কোনো কিছু দেওয়ার ফিকির করছি অথবা আমি আমার ভাতিজাকে ডাকলাম ভাতিজা এদিকে আসো সম্পর্কের দিকটা উল্লেখ করে যখন ডাকা হয় তখন জিনাকে ডাকা হয় তিনাকে কোনো কিছু দেওয়ার ফিকির করেন ঠিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমেও বহু জায়গায় বহু সম্প্রদায়কে ডাকছেন কোথাও বলছেন ইয়া আইয়ুহান নাস হে মানুষ সম্প্রদায় নাম ধরে ডাকছেন আবার কোথাও ডাকছেন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু কিন্তু আমি যে আয়াত তেলাওয়াত করলাম এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশেষ সম্প্রদায় যাদেরকে বলা হয় মুমিন এই মুমিন বান্দার আল্লাহর সাথে একটা ঈমান আনার কারণে সম্পর্ক আছে এই সম্পর্কের দিকটা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মুমিন সম্প্রদায়কে সম্বোধন করছেন তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন যেই সম্পর্কের দিকটা উল্লেখ করে ডাকছেন এর দ্বারা বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন জিনাদেরকে ডাকছেন তিনাদেরকে কোনো কিছু দেওয়ার জন্য ডাকছেন এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ইমানদারগণ ও ইমানদারগণ ও আমার লোকেরা আমার দলের লোকেরা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও নিজের পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও একটা কথা মনে রাখবেন যে যাকে ভালোবাসে সর্বদাই সে তাকে সব ধরনের শাস্তি যোগ্য কাছ থেকে সেফ রাখে নিরাপদ রাখে দেখবেন আমাদের দেশে বড় বড় যে রাজনৈতিক দল দুইটা দল আছে প্রত্যেক দলের লিডাররা চায় আমার দলের কোনো কর্মী যেন এমন কাজ না করে যার দরুন সে শাস্তিযোগ্য হয় যার দ্বারা আমার দলের দুর্নাম ছড়িয়ে যায় আমার দলের সম্মান নষ্ট হয় এখানেও আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন তিয়ার সাথে যে বান্দাদের সম্পর্ক একটা আছে মুমিন মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুন ও ইমানদারগণ ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং নিজের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচব আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন আগুন থেকে বাঁচাও আগুন থেকে নিজেও বাঁচাও নিজের পরিবার পরিজনকে বাঁচাও কেমন আগুন আগুন তো দুনিয়াতে অনেক আগুন আছে এক ধরনের আগুন আমার জানাবতে সবচেয়ে সবচেয়ে দুর্বল আগুন হলো মোমবাতির আগুন এই মোমবাতির আগুন ভালো করে ফু দেওয়া লাগে না নাকের একটা নিঃশ্বাস লাগলে আগুনটা নিভে যায় এর চেয়ে একটু পাওয়ারফুল আগুন হলো ল্যাম্পের আগুন ল্যাম্পের আগুন কিন্তু নাকের ফুক দ্বারা নিভবে না জবান দ্বারা মুখ দ্বারা ফু দিল ল্যাম্পের আগুন নিভানো সম্ভব এর চেয়ে একটু বেশি পাওয়ারফুল আগুন হলো সোলার আগুন সোলার আগুনও যদি ফু দেওয়া হয় তখন কিন্তু আগুন বাড়িয়া যায় এর চেয়ে আরো বেশি পাওয়ারফুল হলো ইট ভাটার আগুন যেখানে ইট পুড়ে ব্যবহারযোগ্য করা হয় ওই আগুন তো আগুন কিন্তু ওই আগুনও নিভানো সম্ভব ইচ্ছা করলে ফায়ার সার্ভিসের মাধ্যমে আগুন নিভানো সম্ভব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে বলছে তুমি নিজেকে আগুন থেকে বাঁচাও নিজের পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও কোন আগুন এটা কোনো দুনিয়ার আগুন না এটা হলো জাহান্নামের আগুন যে আগুন নিভানোর কাজ যদি দুনিয়ার সমস্ত সার সমুদ্রের পানিও যদি দেওয়া হয় তাহলে ওই আগুন নিভানো সম্ভব হবে না তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বলছে আগুন থেকে বাঁচার জন্য কেমন আগুন
যা জাহান্নামের আগুন থেকে বাঁচার কথা বলছে। এবার আসেন আল্লাহ বলছে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজে তো বাঁচা সহজ কিন্তু পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখানে পরিবার বলতে কি বুঝাইছেন আল্লাহ রাব্বুল আলামিন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলান আন রাইয়াতিহি। ও জগৎবাসীরা রে, তোমরা প্রত্যেকটা মানুষই জিম্মাদার, তুমি তোমার জিম্মাদারি সম্পর্কে আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হতে হবে। ভাই আমি আমার নিজের জিম্মাদার, আমার ওয়ার্ডারে আমার পরিবার চলে, আমি ঘরের জিম্মাদার, আমি একজন এই এলাকার সর্দার, আমার কথা মতো এই এলাকা চলে, তাহলে এই এলাকা হলো আমার আহাল, আমার লোক, আমার আয়ত্তাধীন লোক। আবার যে এলাকার একজন মেম্বার হবেন, মেম্বারের ওয়ার্ডটা মেম্বারের ওয়াদিনে চলেন, এই এলাকাটা হলো মেম্বারের আহাল। আবার একটা ইউনিয়ন একজন চেয়ারম্যানের অধীনে যে এলাকাগুলা পরিচালনা হয় এই এলাকাগুলা মেম্বারের আহাল। আবার একটা এমপি সাহেব এমপির অধীনে যে এরিয়া দেওয়া আছে সেই এরিয়া হলো এমপি সাহেবের অধীনে। আর একজন প্রধানমন্ত্রী, এই প্রধানমন্ত্রী সারা দেশের জিম্মাদার, এই জিম্মাদারে যদি দায়িত্বের ক্ষেত্রে কেউ অবহেলা করে অবশ্যই জিজ্ঞাসিত হতে হবে। ভাই আমার পরিবারের লোক যদি এমন কোনো কাজ করে যেই কাজের দ্বারা শাস্তিযোগ্য হয়, এমন কাজ থেকে বাঁচানো আমার দায়িত্ব। একজন মেম্বারের, একজন সর্দার, সর্দারের অধীনস্থ লোকরা যদি কোনো অন্যায় অবিচার করে তাহলে এই সর্দার সাহেব জবাবদিহি করতে হবে। আবার একজন মেম্বার উনার ওয়ার্ডের লোক যদি কোনো এমন জঘন্যত পাপ কাজ করে যেই পাপ কাজের দরুন জাহান্নামে যাওয়া লাগবে, মেম্বার সাহেব জিজ্ঞাসিত হতে হবে। আবার একজন চেয়ারম্যান সাহেব উনার ইউনিয়নের কোনো লোক যদি এমন পাপ কাজ করে যেই পাপের কারণে জাহান্নামে যাওয়া লাগবে, আল্লাহ পাক কেমন যেন আমাকে একজন সর্দারকে, মেম্বারকে, হ্যাঁ চেয়ারম্যানকে, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, প্রধানমন্ত্রী, যার অধীনে যত এরিয়া আছে, আল্লাহ পাক বলছে তুমিও জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের অধীনস্থ, নিজের আয়ত্তাধীন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ও জগৎবাসীরা রে, তোমরা প্রত্যেক ব্যক্তি, তোমরা প্রত্যেক ব্যক্তি জিম্মাদার, রাকাল, দায়িত্বশীল, প্রত্যেকেই প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। এই দায়িত্ব আদায় না করলে আপনার জবাবদিহিতা করা লাগবে। এজন্য আমাদেরকে এই আগুন থেকে বাঁচতে হবে। এই আগুনের ইন্ধন হবে কারা? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর, মানুষ এবং পাথর হবে জাহান্নামের আগুনের ইন্ধন। মানুষকে যদি আগুনে পোড়ানো হয় শাস্তি পাবে, কিন্তু পাথরকে তো আগুনে পোড়াইলে এটা তো জড় পদার্থ, এটাকে শাস্তি পাবে না। না না, কোরআন হাদিস এবং তাফসীরের কিতাব মোতালা করলে পাওয়া যায় বনী ইসরায়েলে পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম একবার রাস্তা দিয়ে হাঁটা যায়, প্রতিমধ্যে একটা পাথরের কান্নার আওয়াজ শোনা যায়। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম পাথরের কাছে গেলেন। পয়গম্বর তো পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা বিশেষ ক্ষমতা দিয়া দিলেন যেগুলা জগতের কথাবার্তাও বুঝতে পারতেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত একটা জ্ঞান। যেমন দুনিয়া তো আমরা অনেক বিষয়গুলো আছে যে বিষয়গুলা বিশেষ ডিগ্রিধারী লোকগুলা জিনিসগুলা বুঝতে পারে কিন্তু আমি বুঝতে পারবো না। উদাহরণস্বরূপ আমার পেটের মধ্যে একটা সমস্যা হয়েছে, ডাক্তারে চেক আপ করছে, চেক আপ করার পরে ধরা পড়ছে আপনার পেটের মধ্যে একটা জিনিস আছে, অপারেশনের মাধ্যমে বের করতে হবে। আমি কিন্তু কাগজটা দেখলাম, দেখা তো আমি কিছুই দেখি না, কিন্তু ডাক্তার সাহেব কিভাবে বুঝতে পারেন? কারণ তিনার একটা ডিগ্রি আছে, অভিজ্ঞতা আছে। ঠিক তদ্রূপভাবে রব্বুল আলামিন দুনিয়ায় যত নবী রাসূল প্রেরণ করেছেন, এক এক নবীকে আল্লাহ রব্বুল আলামিন
এক এক কুদরতার মুজিজা দিয়েছেন যার দ্বারা আপনারা এই বিষয়গুলো বুঝতে পারতেন। পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরকে জিজ্ঞাসা করলেন, হে পাথর তুমি কাঁদো কি জন্য? পাথর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে পাথর আর মানুষ। তাহলে আমি পাথর না জানি আমি পাথর জাহান্নামে যাওয়া লাগবে, জাহান্নামের ভয়ে আমি কান্দি। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন তিরাকে জানায় দিলেন, যাও যেই পাথরের আবেদন করেছো সেই পাথরকে আমি জান্নাতের ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর মূসা হযরত পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরকে জানায় দিলেন, হেরে পাথর আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের ফয়সালা শুনায় দিছে। পাথরের কান্না তাই লেগেছে। আরেকদিন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রাস্তা দিয়ে রওনা হয়ে গেছেন, পাথর আবার কান্নাকাটি করে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, হেরে পাথর এখন কাঁদো কি জন্য? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করার পরে পাথর বলেন, ও পয়গম্বর মূসা, যেই কান্নার কারণে রব্বুল আলামিন আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত দিয়া জান্নাতের ফয়সালা করে দিয়েছেন, সেই কান্না আমি পাথর চাড়তে পারবো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ আর পাথরকে জাহান্নামের ইন্ধন করবেন, এজন্য পাথরকে কি দিবেন? জাহান্নামে দিবেন, মানুষকে শাস্তি যেন বেশি হয়। এজন্য বুঝতে হবে আল্লাহ যে বলছে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারকেও বাঁচাও। আচ্ছা বলেন, জাহান্নামের আগুন থেকে কি আমি নিজে নিজেই বাঁচতে পারবো? আল্লাহ না বাঁচাইলে? আল্লাহ বাঁচাইলে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো? আল্লাহ যদি না বাঁচায় আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো না। এখানে যে আল্লাহ বলছে তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তাহলে আল্লাহ যদি না বাঁচে আমি বাঁচবো কিভাবে? এই কথা বোঝার আগে একটা জিনিস বুঝেন, আমরা আমাদের জমিনে ফসল দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ ফসল দেয়, তাহলে আমি ফসলের চাষবাস করব কি জন্য? আল্লাহর দেওয়ার নিয়ম আছে, আমি ফসল চাষবাস করব, দান রোপণ করব, এর উসিলা আল্লাহ পাক আমাকে রিজিক দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে আমি বিয়ে করব কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার নিয়ম আছে, আমার বিয়ের উসিলা আল্লাহ আমাকে সন্তান দিবে। আমি অসুস্থ হলে আমাকে সুস্থতা দিবে কে? আল্লাহ। তাহলে ওষুধ খাবো কি জন্য? আল্লাহ। ওষুধের উসিলায় আল্লাহকে আমাকে কি দিবে? সুস্থতার নিয়ামত দিবে। ঠিক তদ্রুপে এই আয়াতের মধ্যে আল্লাহ দে বলছে তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এর অর্থ হইল তুমি হালাল ভাবে জীবন যাপন করো, তুমি হালাল ভাবে জীবন যাপন করলে এর উসিলায় আমি আল্লাহ পাক তোমারে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিব। সুবহানাল্লাহ বলতেন না? তাহলে হালাল ভাবে জীবন যাপন করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে, এর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবে। আচ্ছা বলেন, হালাল ভাবে জীবন যাপন করার জন্য উযু গোসল আর নামাজ রোজা এগুলো যদি না শিক্ষা করি, তাহলে হালাল ভাবে জীবন যাপন করতে পারবো? তাহলে উযু গোসল কালিমা কালাম নামাজ রোজা শিখলে এরপরে আমি হালাল ভাবে জীবন যাপন করতে পারবো? তাহলে উযু গোসল নামাজ রোজা এগুলা শিক্ষা করা আপনার আমার জিম্মার মধ্যে ফরজ। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উরু আওলাদাকুম বিসসালাম ইযা বালাগু সাবা সিনিন, সন্তানের মাতা পিতা হওয়ার পরে সন্তানকে সর্বপ্রথম কি শিক্ষা দেওয়া? সৎকারা 80% মা বাবাই জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিসের মধ্যে, তোমাদের ছেলে মেয়ে যখন 7 বছর বয়সে উপনীত হয় তোমরা তাদেরকে নামাজের আদেশ করো, নামাজের, আর 10 বছর বয়স হয়ে গেলে নামাজ না পড়লে শাসন করে নামাজ পড়াবো।
আচ্ছা বলেন 7 বছর বয়সে যখন নামাজ পড়ার আদেশ করব আগে নামাজ শিখাইলে না না শিখাইলে তাহলে নামাজ শিখার বয়স কি 7 বছর না 7 বছরের আগে 7 বছরের আগে নামাজ শিক্ষা দিতে হবে এরপরে 7 বছর বয়স হলে নামাজের আদেশ করতে হবে আর যদি ঘটনা ইনকেস এমন হয়ে যায় 7 বছর আগে নামাজ শিক্ষা দিবেন না 7 বছরে কইছেন বাবা নামাজ পর ছেলে কই বাবা নামাজ আবার কিতা কইবনি নি কইতো না তাহলে নামাজ শিক্ষা দেওয়ার বয়স কতটুক 7 বছরের আগে আর 7 বছর হয়ে গেলে নামাজ পড়ার আদেশ করতে হবে এর থেকে আমরা বুঝে নেই আপনি আমি যখন সন্তানের মাতাপিতা হয়ে যাব সন্তানকে 7 বছরের আগে নামাজ শিক্ষা দিতে হবে 7 বছর বয়স হয়ে গেলে নামাজের আদেশ করতে হবে আর 10 বছর হয়ে গেলে নামাজ না পড়লে শাসন করে নামাজ পড়াইতে হবে এই রাসূলের এই আদেশ মুয়াফিক যদি সারা পৃথিবীর মুসলমান মুমিনগণ নিজেদের সন্তানদেরকে 7 বছর আগে নামাজের শিক্ষা দিত 7 বছর বয়সে নামাজ পড়া আদেশ করত 10 বছর বয়সে নামাজ না পড়লে শাসন করে নামাজ পড়াইতো দুনিয়াতে কোনো মুসলমানের বাচ্চা বেনামাজি থাকলো না তাহলে সন্তান যখন 7 বছর আগে নামাজ শিক্ষা দিতে হবে 7 বছর বয়সে নামাজ আদেশ করতে হবে 10 বছর বয়সে নামাজ না পড়লে শাসন করে নামাজ পড়াইতে হবে তাহলে মুসলমানের ছেলে মেয়ে বেনামাজি হওয়ার কারণ আমার জানা মতে দুই কারণ কয় কারণ হয়তো অধিকাংশ মা বাবা নিজেরাই নামাজ পড়ে না ছেলে মেয়েদেরকে নামাজ শিক্ষা দিবে কি নামাজ পড়ার আদেশ দিবে কি নিজেরাই নামাজ পড়ে না এক নাম্বার দুই নাম্বার কারণ কিছু মা বাবা আছে নিজে নামাজ পড়ে কিন্তু ছেলে মেয়েদেরকে 7 বছর আগে নামাজ শিক্ষা দেওয়ার সময় নাই 7 বছর বয়সে সন্তানদেরকে নামাজের আদেশ দেওয়ার সময় নাই 10 বছর বয়সে সন্তানদেরকে শাসন করে নামাজি বানানো ই ফুরসত নাই অপশন নাই এই দুই কারণে মুসলমানের সন্তান বেনামাজি হওয়া লাগবে তাহলে আল্লাহ দে বলতে নিজও জাহান্নামের আগুন থেকে বাঁচো নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তাহলে যে মাতাপিতা নিজে নামাজ পড়ে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার লাগা নামাজ পড়ে আর নিজের ছেলে মেয়েদেরকে রাসূলের আদেশ মুয়াফিক নামাজ শিক্ষা দেই না নামাজের আদেশ করে না নামাজের জন্য শাসন করে না তার মানে হইল নিজের ছেলে মেয়েদেরকে জাহান্নামের দিকে পাঠিয়ে দিয়েছে একটা কথা মনে রাখতে হবে আপনি যখন মাতাপিতা হয়ে যাবেন আপনার নিজের জীবন নামাজ পড়া নামাজি হওয়া ফরজ নিজের ছেলে মেয়েকে নামাজি বানানো ফরজ নিজের নামাজ দিয়ে আপনি পরকালে মুক্তি পাবেন না আপনার নামাজ জীবন ফরা ফরজ নিজের ছেলে মেয়েকে ইসলামী রীতিনীতি অনুযায়ী নামাজ শিক্ষা দিয়া নামাজি বানানো এটাও আপনার উপর ফরজ এক ফরজ আদায় করছেন আরেক ফরজ আদায় করছেন না এটা জাহান্নাম থেকে বাঁচার রাস্তা না উযুর ফরজ কয়টা চারটা এর মধ্যে দুই ফরজ আদায় করছেন আর দুই ফরজ আদায় করেন নাই আপনার উযু হইব এই উযুটা নামাজ পড়লে নামাজ হইব ঠিক তদ্রূপ ভাবে আপনি নামাজি হওয়া এক ফরজ নিজের ছেলে মেয়েদেরকে নামাজি বানানো আরেক ফরজ নিজের নামাজ দিয়া পরকালে মুক্তি পাওয়া যাবে এবার আসেন আপনি নিজে নামাজ পড়লেন না আবার ছেলে মেয়েদেরকে ইসলামী রীতিনীতি অনুযায়ী নামাজিও বানালেন না এমন অবস্থায় এই পরিস্থিতির হাল ধরতে গিয়া আপনাদের ছেলে মেয়েদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য একটা দিনই মাদ্রাসা কওমিয়া প্রতিষ্ঠিত হয়েছে মাদ্রাসা বলে ও কাকা ও চাচা ও আব্বাজান ও চাচাজান আপনি আমার আপনার ছেলে মেয়েদেরকে 5 বছরে মাদ্রাসায় পাঠায় দেন 5 বছরে আমরা নামাজ শিক্ষা দিব 7 বছরে নামাজি ভালোবো 10 বছরে নামাজ না পড়লে শাসন করে তারে আমরা নামাজ পড়ায় দিব দায়িত্ব ছিল কার মা বাবার কার দায়িত্ব কে আদায় করতেছে মাতা পিতার দায়িত্ব মাদ্রাসাওয়ালারা করতেছে তাহলে দেখেন মাদ্রাসাওয়ালারা কত বড় জিম্মাদারি আদায় করতেছেন আপনারা হয়তো পারতেছেন না
হালচাল বিভিন্ন কাজকর্মে পারতেছেন না, মাদ্রাসালারা বসে রয়েছে, ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পাঠাইয়া দেন, আমরা নামাজ শিক্ষা দিব, আমরা নামাজের আদেশ করব, আমরা ফাক্কা নামাজি বলে আপনাদেরকে আপনাদের বাড়িতে পৌঁছায় দিব। তাফসীরে কাবীরের মধ্যে একটা ঘটনা লিখছে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক কাজী সাহেব মৃত্যুর সময় গলে আসছে, বলতেছে আমি আর বেশি দিন বাঁচবো না, নিজের ওয়াইফ প্রেগন্যান্ট গর্ভবতী, তো মহিলাকে বল স্ত্রীকে বলতেছে আমি মনে হয় আর বাঁচবো না, আমি মারা যাওয়ার পরে আমার সন্তানটাকে মাদ্রাসায় ধার্মিক শিক্ষা শিক্ষা দিবেন। তো কাজী সাহেব যখন মারা গেছে, সন্তান ছেলে সন্তান ভবিষ্যৎ হওয়ার পরে যখন উপনীত বয়স হয়েছে, মা মক্তবে পাঠায় দিছে, মক্তবে পাঠানোর পরে সন্তান যখন মক্তবে গেছে, উস্তাদ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, সন্তান বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর রহমতে জুস উঠে গেছে, আল্লাহ বলতেছে কাজী সাহেব পরকালে বিচারের কাজ করায় দাঁড়ানো, আর তিনার ছেলে আমাকে স্মরণ করতেছে আমি রহমান আমি রহিম, সে বলতেছে আমি রহমান আমি রহিম, আর ছেলে বলতেছে রহমান রহিম, আর বাবা শাস্তির সম্মুখীন হবে, এটা আমার আল্লাহর সাথে মানায় না, অতি দ্রুত তারে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেব। তাহলে ছেলে মেয়েকে যখন আপনি নামাজি বানাইবেন, ছেলে মেয়ে নামাজ পড়লে জাহান্নামের আগুন থেকে যখন বাঁচবে, এর উসিল্লা আল্লাহ পাক ছেলে মেয়ের মা বাবার ও জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিব। সুবহানাল্লাহ বলতেন না? এজন্য মা বাপ ছেলে মেয়ের সন্তানাদির মাতা পিতা হওয়ার পরে ছেলে মেয়েকে কি শিক্ষা দিতে হবে হবে, আল্লাহ রাসূল বলছেন 7 বছর বয়স হইলে নামাজের আদেশ করো, 7 বছর আগে নামাজ শিক্ষা দিয়া 7 বছরে নামাজের আদেশ করো, 10 বছর নামাজ না পড়লে শাসন করে নামাজ পড়াও। বুঝাইতে পারছিনি? কিন্তু আমাদের স্বভাব হয়ে গেছে প্রাথমিক, আমরা মুসলমান, আমাদের যে শিক্ষাটা দেওয়ার দরকার ছিল মাদ্রাসাও দিলাম না, মক্তব দিলাম না, দিয়ে দিলাম প্রাইমারি স্কুলে। কোন জায়গায়? প্রাইমারি স্কুলে দিয়ে দিলাম। প্রাইমারি স্কুলও পড়ার দরকার আছে, হাই স্কুলও পড়ার দরকার আছে, কলেজ ইউনিভার্সিটিও পড়ার দরকার আছে, তবে দুইটা শর্ত সাপেক্ষে। কয়টা শর্ত সাপেক্ষে? মুসলমানের সন্তান যদি 2 শর্ত সাপেক্ষে হাই স্কুলে পড়ে, প্রাইমারিতে পড়ে, কলেজে পড়ে, তাহলে মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় পড়ে যে সওয়াব পাবে, মুসলমানের সন্তান প্রাইমারিতে পড়ে, স্কুলে পড়ে, হাই স্কুলে পড়েও সেই পরিমাণ সওয়াব পাবে। আমাদের স্বভাব হইল কি, উলামা একরামের মুখে শুনছি যে মাদ্রাসায় স্কুলে পড়াইলে সওয়াব আছে, তবে 2টা শর্ত সাপেক্ষে, কিন্তু আমরা শর্ত 2টা বুইলা গেছি, স্কুলে পড়াইলে সওয়াবের কাজ, কলেজে পড়াইলে সওয়াবের কাজ, হাই স্কুলে পড়াইলে সওয়াবের কাজ, 2টা পড়াইলে যে সওয়াবের কাজ ওই জিনিসটা স্মরণ আছে, কিন্তু শর্ত 2টা বুইলা লাইছি। একবার শুনছে, জমিতে যদি বীজ বপন করা হয়, সারা গাছ হয়, এর থেকে জ্বালা হয় জমিনে, এর থেকে ফসল বেশি হয়, কিন্তু শর্ত ছিল বীজ দান ফাইল ফলাইতেই হবে, কোন দান? শর্ত বুইলে গেছে, বড় উনা দান ফলাই দিছে, সারা গাছ উঠবো নি, সিদ্ধ দান যদি জমিনে ফলান এখান থেকে গাছ উঠব। তো আমরাও তো উলামা একরাম বলছে স্কুলও পড়লে সওয়াব, হাই স্কুলও পড়লে সওয়াব, কলেজও পড়লে সওয়াব, এই 2টা শর্ত বুইলে গেছে। এই জন্য আমাদের স্মরণ রাখতে হবে, মুসলমানের সন্তান স্কুলে পড়ক, কলেজে পড়ক, ভার্সিটি পড়ক, 2টা শর্ত যদি স্মরণ রেখে পালন করে, স্কুল কলেজ ভার্সিটি পড়ে, মুসলমানের সন্তান মাদ্রাসায় পড়ে যে সওয়াব পাবে, স্কুল কলেজ ভার্সিটি পড়ে সেই পরিমাণ সওয়াব পাবে। এর মধ্যে 1 নম্বর শর্ত হলো, আমি স্কুলে পড়লে কি হলো, কলেজে পড়লে কি হলো, আমার মুসলমানের মতো জীবনযাপন করতে হবে। তুমি প্রাইমারিতে পড়া, মুসলমানের মতো জীবনযাপন করো, তুমি হাই স্কুলে পড়া, মুসলমানের মতো জীবনযাপন করো, তুমি কলেজে পড়া, বিশ্ববিদ্যালয়ে পড়া, মুসলমানের মতো জীবনযাপন করো, মুসলমানের মতো জীবনযাপন করে হাই স্কুল কলেজ ভার্সিটি পড়লে মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় পড়ে যে সব পাবে, তুমি মুসলমানের সন্তান হাই স্কুল কলেজ ভার্সিটি পড়ে সেই পরিমাণ সব পাবে। এটা হলো 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত, তুমি স্কুল কলেজে পড়ো, তোমার এই জিনিসটা মনে রাখতে হবে, আমি স্কুলে
কি উদ্দেশ্যে আমি স্কুলে পড়ার জন্য আসছি? এর একটা বিশেষ উদ্দেশ্য থাকতে হবে। উদ্দেশ্যটা কি? যদি দুনিয়ার সমস্ত নাস্তিক মুরতাদ বেদিনেরা বয়কট করে যে আমাদের আবিষ্কৃত কোন ওষুধ মুসলমানদের রোগীদেরকে দিব না, এমন অবস্থায় যেন মুসলমানদের আবিষ্কৃত ওষুধ যেন মুসলমান রোগীর জন্য যথেষ্ট হয়ে যায়। আপনার ছেলেরে গবেষণা ডাক্তার বানাইছেন, ওষুধ আবিষ্কার করতে পারে, কোন বেদিন বয়কট করছে আপনাকে ওষুধ দিবে না, মুসলমান রোগীর জন্য মুসলমানের আবিষ্কৃত ওষুধ যেন যথেষ্ট হয়ে যায়। দুনিয়ার নাস্তিক মুরতাদ বেদিনরা যদি বয়কট করে যে আমাদের ডাক্তার দ্বারা কোন মুসলমান রোগীর চিকিৎসা করব না, ওই অবস্থায় যেন মুসলমান রোগীর জন্য মুসলমান ডাক্তার যথেষ্ট হয়ে যায়। দুনিয়ার কোন নাস্তিক মুরতাদরা বেদিনরা যদি বয়কট করে সমাজের উন্নয়নের জন্য আমাদের কোন সামগ্রী অস্ত্র শস্ত্র কিছুই দিব না মুসলমানদেরকে, এমন অবস্থায় মুসলমানের সন্তানদের আবিষ্কৃত সরঞ্জামাদি অস্ত্র দিল মুসলিম দেশের জন্য যথেষ্ট হয়ে যায়। এই উদ্দেশ্য নিয়ে যদি মুসলমানের সন্তান স্কুল কলেজ ভার্সিটি প্রাইমারি তো পড়ে মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় পড়ে যেত তবে আপনার মুসলমানের সন্তান স্কুলে পড়ে কলেজে পড়ে ভার্সিটিতে পড়ে সেই পরিমাণ সব পাবে। বুঝাইতে পারছি নি? তাহলে স্কুলে পড়লে গুনার কাজ না সবের কাজ, সবের কাজ শর্ত সাপেক্ষে বিনা শর্তে না দুই শর্তে, দুই শর্তে। এক নম্বর শর্ত হলো আমার মনে রাখতে হবে প্রাইমারি বলি স্কুল বলি কলেজ বলি আমার মুসলমানের মতো জীবন যাপন করতে হবে। দুই নম্বর শর্ত যেটা বললাম, দুনিয়ার নাস্তিক বেদিন মুরতাদেরা যদি বয়কট করে আমাদের আবিষ্কৃত কোনো ঔষধ কোন জিনিস সরঞ্জামাদি আমাদের তৈরি কোন ডাক্তার মুসলমানের রোগীর জন্য ব্যবহার করব না, এই অবস্থায় যেন মুসলমানদের সন্তানাদি যারা ডাক্তার হয়েছে ডাক্তার যেন মুসলমানদের রোগীর জন্য যথেষ্ট হয়ে যায়, মুসলমানদের আবিষ্কৃত জিনিস যেন মুসলমানদের দেশের জন্য দেশের জন্য সমাজের জন্য যথেষ্ট হয়ে যায়। এই দুই শর্তে যদি মুসলমানের সন্তান স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে তাহলে মাদ্রাসা ছাত্র মাদ্রাসায় পড়ে যে সব পাবে আপনার সন্তান স্কুল কলেজে ভার্সিটিতে পড়ে সেই পরিমাণ সব পাবে। আচ্ছা বলেন, বর্তমান পরিস্থিতিতে স্কুল কলেজ ভার্সিটিতে কি উযু গোসল নামাজ নামাজ কালাম শিক্ষা দেওয়া হয়? জানেন আপনি মাতা পিতা হওয়ার পরে রাসূলের নির্দেশ হলো নামাজি নিজে শিক্ষা দিয়ে নামাজ পড়ার আদেশ দাও, আবার যে জায়গায় নামাজ শিক্ষা দেওয়া হয় না ওই জায়গায় ফাটিয়ে দিলেন, তার মানে হলো আপনি মাতা পিতা আপনার দায়িত্ব অবহেলা করা যাইন না বুঝা নিজের ছেলে মেয়েদেরকে জাহান্নামের আগুনে পাঠিয়ে দিচ্ছেন। আল্লাহ বলছে নিজেও বাঁচো নিজের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে মুসলমানের সন্তানদেরকে সর্বপ্রথম কি শিক্ষা দিতে হবে? সাত বছর আগে নামাজ শিক্ষা দিতে হবে। সাত বছরে নামাজ শিক্ষা দিতে গেলে কোরআন তেলাওয়াত লাগতো না, কোরআন তেলাওয়াত ছাড়া নামাজ হইব? তাহলে সর্বপ্রথম কই ফাড়াইতে হইব? মক্তব, মাদ্রাসায় ব্যবস্থা হইলে মাদ্রাসায়, নাইলে নামাজ শিক্ষা করার উপযুক্ত স্থান মক্তব। কিন্তু ইন্দ্রিয় বিভিন্ন ইহুদি খ্রিস্টানরা এমন চালচত্র চালাইছে কিন্তার গার্ডেন ওই সকালে সৈরার সময়, এদের চক্রান্ত আপনারা বুঝবেন না, বিশাল বড় চক্রান্ত। আমাদের ছেলে মেয়ে যদি সাতটা পর্যন্ত বক্তব্য পড়ে স্কুলে যায় কোনো সমস্যা আছে, কিন্তু এরা প্ল্যান করে যেন কুরআন থেকে যেন দূরে চলে যায়, মুসলিম জাতি যেন জাহান্নামের দিকে যায়, ওই প্ল্যান করে তারা আবিষ্কার করছে কিন্ডার গার্ডেন ফজরের পরে মা লয়া দৌড়াদৌড়ি করব। তাহলে বুঝেন প্রাথমিক শিক্ষা যদি আপনার ছেলে মেয়ে কোরআন হাদিস না পায় ভবিষ্যতে পরে গিয়ে সে নাস্তিক হবে মুরতাদ হবে, হবে কিনা? এই জন্য আপনার দায়িত্বের কথা ভুলে গেলে হবে না। আপনি যদি বিভিন্ন পেরেশানির কারণে না পারেন, ব্যস্ততার কারণে না পারেন, আপনার ছেলে মেয়েকে মাদ্রাসাওয়ালারা বৈসা রয়েছে, আপনার ছেলেকে আপনার মেয়েকে মাদ্রাসায় পাঠিয়ে দেন, মাদ্রাসাওয়ালারা ছেলে মেয়েদেরকে নামাজি বানায়া এমন যোগ্য করে তুলবে নিজও বাঁচবো, হের উসিলে আল্লাহ পাক ছেলে মেয়ের মাতা পিতা করে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবে। বুঝাইতে পারছি নি? হযরত মূসা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের ঘটনা আসছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম 7 বছর বয়সে বাবার থেকে হারায় গেছে, সন্তানেরা চক্রান্ত করে ওনার বায়েরা অন্য জায়গায় চক্রান্ত করে বিক্রি করে দিছে, 7 বছরে হারায় যায়া
70 বছর বয়সে মিশরের বাদশা হইছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম ইউসুফের বিরহ বেদনায় কান্নাকাটি করতে করতে দুই চোখ অন্ধ করে ফেলছে। অন্ধ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন পয়গাম্বর ইউসুফকে নিজের তত্ত্বাবধানে লালিত পালিত করে শুধু নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচা নয় গোটা জাতিকে বাঁচানোর যোগ্যতা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন পয়গাম্বর ইউসুফকে মিশরের বাদশা বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বাবা আর সন্তানকে সাক্ষাতের ব্যবস্থা করে দিলেন। ওই 7 বছর বয়সে হারিয়ে গিয়েছিল, 70 বছর বয়সে সাক্ষাৎ হইছে। বাবা আর সন্তান প্রথম মুলাকাত, বাবা সন্তান বাবাকে প্রশ্ন করে, আব্বা আপনি কি তকদির বিশ্বাস করেন না? কি জন্য তকদির বিশ্বাস করতাম না, এটা কি প্রশ্ন করছো আমারে? তো তকদির বিশ্বাস করলে আমি আপনার কাছে থাকলে ভালো থাকবো, আর দূরে হারিয়ে গেলে খারাপ থাকবো। আপনি যদি মনে করে থাকেন আমি আপনার কাছে থাকলে সুশান্তি থাকবো, আর দূরে গেলে কষ্ট করব, যদি মনে করে থাকেন তাহলে কান্নাকাটি করছেন কি জন্য? আর তকদির বিশ্বাস করে থাকলে তো কান্নাকাটি করার কথা না। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম এই প্রশ্নের যে জবাব দিয়েছে এটা আমাদের জন্য উপদেশ। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছে, বাবা তুমি আমার কাছে থাকলে সুখে শান্তি থাকবা, দূরে থাকলে কষ্টে থাকবা, এই দুঃখে আমি একদিনও কান্দি নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম জিজ্ঞেস, বাবা আপনি কাঁদছেন কি জন্য? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, তুমি 7 বছর বয়সে হারিয়ে গেছিলা, আমি বাবার দায়িত্ব ছিল তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচানো, তুমি আমার হাত ছাড়া হয়ে গেছো, তুমি না আবার জাহান্নামে চলে যাও, এই দায়িত্বের ব্যাপারে নিয়ে আমি আল্লাহর দাবিতা করতে হয়, এই জন্য আমি কান্নাকাটি করছি। সুবহানাল্লাহ বলতেন না? তাহলে পয়গাম্বর হইয়া নিজের সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এমন কান্নাকাটি করছে, আপনি আমার সন্তানদেরকেও জাহান্নাম থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। কান্নাকাটি বলেন যা ধরনের চেষ্টা করা লাগে সবগুলা করা লাগবে, পারলে নিজে নামাজে শিক্ষা দেয়া শিক্ষা দেন পড়ান ফারান, না পারলে মাদ্রাসায় পাঠায় দেন, মাদ্রাসাওয়ালারা নামাজি বানাইয়া জাতিকে নেতৃত্ব দেওয়ার যোগ্য বানাইয়া আপনাকে শুধু নয় একটা মহল্লাকে জান্নাতের উপযুক্ত বানাইয়া উলামায়ে কেরাম এমন যোগ্য বানাইয়া আপনাদের উপহার দিবে। আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো বললাম আপনাকে আমাকে সকলকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক। সকল বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি।